আমার পাশে যে ভাইকেলটি আছে এটা মূলত ইলেকট্রিক ট্যাক্সি, ইলেকট্রিকের সাহায্যে চলাচল করে। এই কোম্পানি এটার নাম রেখেছে বাঘ 52। এই 52 সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে কথা বলতে, আমাদের সাথে সহযোগিতা করতে আসছেন এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। ভাই, আমরা জানতে চাই এই বাঘ 52টা আসলে কী ধরনের ভাইকেল, কী ধরনের যানবাহন, আর এটা ব্যবহার করলে একজন ক্রেতা এবং যারা যাত্রী হিসাবে থাকবে তারা কী ধরনের সুবিধা পেতে পারে? জি, এটা সর্বপ্রথম হচ্ছে এটা আমাদের বিআরটিএর থেকে অনুমোদিত, রোড পারমিশন করা আছে। এটা হচ্ছে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে এটাতে আপনার কোনো রকম মানে যান্ত্রিক ত্রুটি হবে না। যেটা আমাদের যেটা সিলিন্ডার ভাটা মানে ফেটে যায় রাস্তার দ্রুত মানে এরকম সমস্যা এখানে হওয়ার কোনো সম্ভাবনা নেই, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে এটা গ্রাহক কিনলে এটার ব্যাটারির যে এক্সপ্রেস শেষ হবে, আমরা 10 বছর পর্যন্ত যাবে। আমাদের কোম্পানি এটা 5 বছর ওয়ারেন্টি দিচ্ছে। আমাদের ব্যাটারি লংলিটি 10 বছর, কিন্তু আমরা দিচ্ছি 5 বছর ওয়ারেন্টি। এটা এখন আমাদের মেলা উপলক্ষে আমরা 5,95,000 টাকা এটা সেল দিচ্ছি। এটাতে গ্রাহক সুবিধা পাচ্ছে, আমাদের নর্মাল যে অটোগুলো আছে যেগুলো বাজারে আমরা চলে মানে এমনি নর্মালে যেগুলো চলতেছে সেটার থেকে এটা অনেক এক্সপেন্সিভ, মানে খুবই খরচ কম। ওটা যদি চার্জ করতে আপনার টাকা আসে 150 টাকা, এটাতে আসবে মাত্র 60-70 টাকা। এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে করা। এরপর হচ্ছে এটা ব্রেক সিস্টেমটা হচ্ছে খুবই উন্নত। সামনে হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, আর পিছনে হচ্ছে ওয়েল ব্রেক, এটাও হাইড্রোলিক। আচ্ছা, আমরা যদি ব্রেকটা দেখতে যাই, আমাদের ব্রেকটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক হচ্ছে এখানে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। হাইড্রোলিক ডিস্ক ব্রেক মূলত এটাতে ব্যবহার করা হয়েছে যেন ব্রেক করতে খুব সহজে ব্রেক করা যায়। যেরকম আমরা বাইকগুলো দেখতে পাই যে হাইড্রোলিক ব্রেকগুলো থাকে, সেই ব্রেকটা কিন্তু এই ট্যাক্সিতে ব্যবহার করা হয়েছে মূলত। আর কি সুবিধা এখানে আছে? আর যে এটা পিছনে ব্রেক ওটাও হাইড্রোলিকই, কিন্তু অয়েল ব্রেক, ওটা অয়েল ব্রেক, জি, ওটাও হাইড্রোলিক। যেগুলো আমরা বাজারে দেখি, যে ট্যাক্সিগুলো বাজারে দেখি, সেগুলোতে কিন্তু মনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক না, হাইড্রোলিক হয় না। ওটার ব্রেক করতে কমপক্ষে আপনার 10-15 ফিট স্পেস লাগে। আচ্ছা, সেটা আমাদের এখানে সর্বোচ্চ আপনার 3 ফিটের মধ্যে আমরা ব্রেক কন্ট্রোলিং করে ফেলতে পারবো। এবং আমরা ঘন্টায় কত কিলোমিটার যেতে পারি এই বাইক চড়ে? এটা হচ্ছে ঘন্টার মাইলেজ হচ্ছে আপনার 40-45। 40-45। এবং আমার এই পরিমাণ যেতে কি পরিমাণ ইলেকট্রিক চার্জ খরচ হতে পারে? আমাদের চার্জ খরচ হচ্ছে আপনার 65 পয়সা পার কিলোয়ার। পার কিলো ইয়ারে 65 পয়সা, অনলি 65 পয়সা, মানে এটা অনেক সাশ্রয়ী একটা বাহন। আমাদের যে প্রচলিত বাহনগুলো দেখতে পাই, যে ইলেকট্রিক বাহনগুলো চলে চায়না থেকে আমদানি কিন্তু বাইকগুলো চলে, সেগুলোর থেকে এটার দূরত্ব নিশ্চয়ই মানে যাওয়ার দূরত্ব নিশ্চয়ই বেশি? অবশ্যই, ওটার থেকে আমাদের এটার স্পিডটা অবশ্যই সবচেয়ে আরও 15 বেশি আছে, মানে পার আওয়ারে ওটা যদি 30 চলে আমাদেরটা 45 পর্যন্ত চলে। ওটার থেকে এটাতে আরও কন্ট্রোলার লাগানো হচ্ছে 1500 ওয়াট। হ্যাঁ, এবং মোটরও আছে 1500 ওয়াট, আর আমাদের নর্মাল যেগুলো ভেহিকেল আছে ওগুলোর মধ্যে থাকে হচ্ছে 1200-এর উপরে থাকে না। সো ওটার থেকে আমাদের এটা কন্ট্রোলিং পাওয়ারটা অনেক বেশি হার্ড। একজন ক্রেতা যখন এই বাইকটা কিনবে আপনাদের কাছ থেকে, সে কী ধরনের সার্ভিসিং সুবিধাগুলো পাবে পরবর্তী বিক্রয়ত সেবা যেটাকে বলা হয়ে থাকে? আমরা 2 বছর আমরা হচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টি আছে আমাদের, আমরা 2 বছর আমরা ফ্রি সার্ভিসিং করে দিই। এবং যদি ম্যাটেরিয়াল আমাদের এটা গ্যান্ডোলিয়াস ম্যাটেরিয়াল লাগানো আছে, সেটা সহজে ফাটার কমা না, যদি কোনো ত্রুটি হয় সেটা আমরা পরবর্তীতে এটা ঠিক করে দেবো। এবং যে কোনো ধরনের প্রবলেমই আপনারা সার্ভিসিং করে দেবেন তাদের? হ্যাঁ, অবশ্যই সার্ভিসিং করে দেবো। আমরা আরও কিছু জিনিস দেখতে চাই, যেমন সিটগুলো দেখতে চাই, আমরা একটু ভিতরে এদিকে আসতে চাই এবং সিটগুলো দেখতে চাই, সিট ক্যাপাসিটিগুলো দেখতে চাই। আমাদের এটা হচ্ছে আমার ডেস্কটপটা দেখাই একটু, আমাদের ডেস্কটপটা একটু দেখাই, এক্সকিউজ মি, চাবি দিন। আমাদের হচ্ছে ডিজিটাল ডেস্কটপ, নিতে চাই সেটা আমাদের ব্যাগ একটা ক্যামেরা এখানে দেওয়া আছে, যেটা আমরা স্বতন্ত্র কার গুলোতে দেখতে পাই, সেই জিনিসটা আমাদের এই গাড়িতে দেওয়া আছে। এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ক্যামেরা দেওয়া আছে এখানে, আমরা এটা রোড এবং যাত্রী দুটোই আমরা ক্যাপচার করতে পারবো। আচ্ছা, এবং ভিতরে মনিটর আছে, সাউন্ড আমরা যদি বন্ধ করে দিই। অবশ্যই,
এবার আমরা পিছনটা একটু দেখতে চাই, পিছনের সিটটা ক্যাপাসিটি কেমন সেটা আমরা একটু দেখবো এখন। তো পিছনের সিট ক্যাপাসিটি আমরা দেখতে চাই, আমাদেরকে যদি দেখান ক্যাপাসিটি কেমন। এখানে প্রায় তিনজন প্রায় ছয় জনের বসার একটা ক্যাপাসিটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি কোনো আমরা যান ত্রুটির মধ্যে পড়ি সেক্ষেত্রে আমাদের এখানে একটা বিনোদন দেওয়ার মতো এখানে একটা টিভি আছে, প্লাস এখানে রাউডার থাকবে, উনি চাইলে ওনাদের নিজেদের কাজটা সে করে নিতে পারবে। নিজেদের যদি অফিসিয়াল কোনো কাজে আটকে যায় আমাদের এখান থেকে সে কাজ করে ফেলতে পারে, কানেক্ট করে বা এখানে ডিভাইস দিয়ে উনি কানেক্ট করে কাজ করতে পারে। বাহ, দারুণ একটা সুবিধা, যেটা আসলে কোনোভাবে অন্য যানবাহনের মধ্যে পাওয়া সম্ভব না, এটা আমরা দিচ্ছি। এবং দুই পাশে কিন্তু একটা সেফটি দরজা আছে, দুই পাশে দিয়ে নামতে পারবে, এবং সেফ একটা যানবাহন। অন্য যে সিএনজি গুলো দেখি তার থেকে কিন্তু একটা মজবুত। বডিতে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে? ড্যান্ডেলিয়ান ম্যাটেলিয়ান এটা দেওয়া আছে, এটা সহজে করবে না। আর আমাদের সবচেয়ে বড় যেটা ফ্যাসিলিটি, আমাদের গাড়িতে কোনো এসিড নাই, যেটা বডি নষ্ট করবে বা পরিবেশ নষ্ট করবে এই ধরনের কোনো এসিড নাই আমাদের ব্যাটারিতে। আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের আলাদাভাবে আমরা নিয়ে আসছি, আপনি চাইলে ওটাও দেখতে পারেন। আমরা দেখবো, আমরা নিশ্চয়ই ওটাও দেখতে চাই এবং দর্শককে দেখাতে চাই। আমি আর একটা জিনিস মনে হলো যে এটা কেউ যদি পার্সোনালি ইউজ করার জন্য কিনতে চায় নিশ্চয়ই সে কিনতে পারবে, পরিবারের জন্য কিনতে পারবে, মানে নিজেরা পরিবহনের জন্য কিনতে পারবে। সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বিআরটিএ থেকে নিশ্চয়ই অনুমোদন আছে? হ্যাঁ, বিআরটিএ থেকে অনুমোদন আছে। পার্সোনাল ব্যবহার করার জন্য এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য করতে পারবে। এখন আপনার মেলা উপলক্ষে কত রেট জানি একটু বলছিলেন, আমরা যদি আমরা দর্শককে মনে করাই দিই। আমাদের হচ্ছে আমরা এমনিতে নর্মালি মানে মেলা ছাড়া বিক্রি করতাম 650,000, আমরা মেলা উপলক্ষে এখানে আমরা 55,000 অলরেডি ডিসকাউন্ট করে দিচ্ছি। 10 বছর অনায়াসে চলাতে পারো। আচ্ছা, আমাদের এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা এসিড নাই, এসিড না থাকলে আমার বডি মেটাল কোনোটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। পাশাপাশি এখানে আমরা দেখি সোলার সিস্টেম আছে, যে সোলারেও সে চলতে পারে, চলতে পারে। এটা হচ্ছে ব্যাটারিতে আমার যাবে হচ্ছে 90 কিলো, এবং সোলারে 30-40 কিলোমিটার পর্যন্ত সে ব্যাকআপ পাবে। আচ্ছা, আমরা 90 কিলো গেলাম, কত ঘন্টা চার্জে 90 কিলো গেলাম? এটা হচ্ছে আমাদের 4.5 ঘন্টা লাগে, 4.5 ঘন্টা লাগবে ফুল চার্জ হতে ব্যাটারি, তারপর আমরা 90 কিলোমিটার যেতে পারবো। তারপর শুধু ব্যাটারিতে এবং সোলার থেকে সে পাবে যেটা, ওটা হচ্ছে তার প্লাস পয়েন্ট আরো 30 কিলোমিটার পাবে। ওয়েদারের উপর ডিপেন্ড করে, যদি ফুল ওয়েদার থাকে তাহলে ফুললি সে 40 কিলোমিটার মতো পাবে, হচ্ছে ওয়েদারের উপর ডিপেন্ড করে সোলারটা চার্জ আসে। আচ্ছা, আমরা একটু ব্যাটারি দেখতে চাচ্ছিলাম। এই ব্যাটারিটা লাগানো আছে আমাদের গাড়িতে ইনস্টল করা, আমরা একটু ভাবে নিয়ে আসছি। আচ্ছা, এটার ভোল্ট হচ্ছে 60 এবং এম্পিয়ার হচ্ছে 100 এম্পিয়ার আওয়ার। আচ্ছা, আমরা একটু দেখতে চাই সেই ব্যাটারিটা, যদি একটু দেখাতে। আমাদের ইনপুট আউটপুট সবই আছে এদিকে, একটু এদিকে আসলে দেখাতে পারবো। যাও, এদিকে যাও। আমরা যদি গাড়িটাকে কোনোভাবে মনিটরিং করতে চাই সেক্ষেত্রে আমাদের সার্ভার আছে, সার্ভারে আমরা ক্যান পোর্ট লাগালে আমরা গাড়িটার ডিটেলস লোকেশন জানতে পারবো। এবং এটা হচ্ছে আমাদের চার্জিং পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের সোলার পয়েন্ট, সোলার থেকে এটা সরাসরি ব্যাটারিতে, এবং এখান থেকে আমরা সরাসরি চার্জ করতে পারবো। গাড়ি চালানোর জন্য আমাদের এই দুটো পোর্ট ইউজ করতে পারি, এটা প্লাস পয়েন্ট, এটা হচ্ছে মাইনাস, এই দুটো হচ্ছে আমাদের গাড়িতে আর কি চালানোর জন্য এই দুটো। দারুণ ক্বালিটি সম্পন্ন গাড়িটা দেখলাম, যেটা একজন ক্রেতা কিনলে কিন্তু অনেক ধরনের সুবিধা পাবে। আচ্ছা, এই ক্রেতা যখন কিনতে চাবে তারা কোথায় যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে? আমাদের হচ্ছে ঠিকানা হচ্ছে বাড়ি 1 রোড 1 সেক্টর 1 উত্তরা ঢাকা 1230, এখানে গেলে আমাদের গাড়ি এখানে মানে শোরুম এবং অফিস হচ্ছে আমাদের বনানীতে ই ব্লক রোড নাম্বার 10 আর বাড়ি নাম্বার হচ্ছে 150। অর্থাৎ উত্তরায় গেলে এই শোরুমে গাড়িগুলো দেখতে পারবে। এবং এখানে আমাদের আরেকটা সুবিধা হচ্ছে আমরা ডাউন পেমেন্টে ওনারা গাড়ি বুকিং করে গাড়ির মালিক হতে পারবে। ডাউন পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে সে মালিক সঙ্গে সঙ্গে সেই গাড়িটা পেয়ে যাবে, পেয়ে যাবে এবং গাড়িটা সে নিজস্ব কাজ করতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আর একটা বিষয় যেটা আছে সেটা কি বিআরটি থেকে লাইসেন্স করানোর ব্যাপার আছে কিনা, যেমন আমরা বাইকে করি গাড়িতে করি সেক্ষেত্রে এটা করতে হবে কিনা? এটা হচ্ছে সম্পূর্ণ কোম্পানির লাইবিলিটিস, আপনি শুধু টাকা দেবেন, আপনার যে টাকা আছে সেই টাকার ভিতরে আপনার সম্পূর্ণ লাইসেন্স আমাদের কোম্পানি থেকে করে দেওয়া হবে। অর্থাৎ ওনাদের গ্রাহককে হয়রানি করতে হবে, অর্থাৎ গ্রাহককে বিআরটিতে যে হয়রানি হওয়ার শিকার হয়রানি হতে হবে, সম্পূর্ণ লাইবিলিটি নিচ্ছে কোম্পানি। বাহ, খুবই দারুণ একটা বিষয়।
আমরা পাশে আর একটা দেখতে পাচ্ছি একটু ছোট সাইজের গাড়ি, এইটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হচ্ছে স্কুল বাচ্চাদের জন্য করা হয়েছিল। হ্যাঁ, তো সেটা এখন আমরা এখন পর্যন্ত অনুমতি পাইনি, এটা আচ্ছা আচ্ছা, বাট এটা মেলাতে প্রদর্শনের জন্য নিয়ে আসছি। কেউ যদি নিতে চান তো আমরা এটা দিতে পারবো, তাকে সেল করতে পারবো, নিতে চলে দিতে পারবেন, কিন্তু সে তার নিজ দায়িত্বে সেটা চালাতে, নিজ দায়িত্বে চালাতে হবে, এটা আমরা রোড পারমিশন দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের গাড়িটা খুবই গর্জিয়াস, খুবই মানে দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, এটার সিস্টেমটা অনেক সুন্দর। আপনি যদি দেখেন এটার ভিতর সাইডটা অনেক এক্সপেন্সিভ, খুব খুবই সুন্দর। মূলত এটা স্কুল বাচ্চাদের মানে ক্যারি করার জন্য আমরা বানানো হয়েছিল, সেক্ষেত্রে এখন আমরা মেলাতে নিয়ে আসছি, কেউ যদি এটা চায় আমরা দিতে পারবো। এই গাড়িগুলো কি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি হচ্ছে? জি, বাংলাদেশ একেবারে সম্পূর্ণ ফিটিংস এবং উৎপাদন সবকিছু আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, বাংলাদেশে কারখানায় তৈরি হচ্ছে। জি, বাংলাদেশ। আচ্ছা, এটার মডেল কয় ধরনের মডেল আছে, অর্থাৎ কালার কয় ধরনের কালার পাবো? না, এটা শুধু এখন একটাই কালার, একটাই কালার শুধু। আর আমাদের আরো কিছু ভেহিকল আছে, এগুলো আমরা বুয়েটে এখনো পরীক্ষাধীন অবস্থায় আছে, বুয়েটে পরীক্ষাধীন অবস্থায় আছে, খুব শীঘ্রই সেটা মার্কেটে চলে আসবে, শীঘ্রই মার্কেটে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদেরকে সুন্দর একটি তথ্য দিলেন এবং সুন্দর একটি গাড়ির সাথে পরিচয় করে দিলেন। দর্শক, যদি আপনাদেরও প্রয়োজন হয় এই ধরনের গাড়ি, উনি যে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় আপনি যোগাযোগ করতে পারবেন। উত্তরায় তাদের ঠিকানা, ঠিকানাটা খুবই ইজি, বাড়ি এক, রোড এক, সেক্টর এক, উত্তরা ঢাকা 1230, এখানে গেলেই হবে, একদম খুবই সহজ। মানে আমাদের সম্পূর্ণ এক এক এক, মানে তিনটাই এক, বাড়ির নাম্বারও এক, রোড নাম্বারও এক, সেক্টর নাম্বারও এক, এখানে আসলে অনায়াসে পাবেন।